দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। কিছুক্ষণ আগেই মারা গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোথায় মারা গেলেন, তার বর্তমানে বয়স কত হয়েছিল, কি অসুখে ভুগছিলেন, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। মারা গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল 80 বছর। পাম এভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়, এদিন সকাল 8:20 মৃত্যু হয় তার। রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্র পতন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বয়স হয়েছিল 80 বছর। 2001 থেকে 2011 টানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু। দীর্ঘদিন ধরে ছিলেন অসুস্থ, ফুসফুসের সমস্যায় বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল 8:20 পাম এভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু। পরিবার সূত্রের খবর গত তিন দিনে জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে, চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়, কিন্তু সেই সময় দেনি বুদ্ধদেব ভট্টাচার্যকে। বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ CPF নেতৃত্ব তার বাড়িতে যাচ্ছেন। সূত্র মারফত জানাচ্ছে আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর COPD-র অ্যাটাক হয়, স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার, এমনটাই জানা গিয়েছে।